দেখে নেব আজকের হেডলাইন্স। শিরোনাম, নিবেদন করছে হাইল্যান্ড গার্ডেন, যেন এক রাজকীয় অনুভূতি। জেলায় যথাযথ মর্যাদায় পালিত হল প্রজাতন্ত্র দিবস। আদ্রা যুবকের আত্মহত্যার চেষ্টা, আহতকে হাসপাতালে পাঠালেন স্থানীয় যুবকেরা। প্রয়াত হলেন কিংবদন্তী অভিনেত্রী সুপ্রিয়া দেবী, শিল্পী মহলের শোকের ছায়া। আসছি বিস্তারিত খবরে। জঙ্গলমহলের অন্যতম জেলা পুরুলিয়াতে যথাযথ মর্যাদায় পালিত হলো প্রজাতন্ত্র দিবস। জেলার মূল অনুষ্ঠান হয় মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের মাঠে। পুলিশ বাহিনী, এনসিসি, বিভিন্ন স্কুল, কলেজ ও সংগঠনগুলি জাতীয় পতাকাকে অভিবাদন জানিয়ে কুচকাওয়াজ করে পরিবেশিত হয় দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান। রঘুনাথপুর, ঝালদা ও মানবাজার মহকুমা এবং ব্লকগুলিতে একই ধরনের অনুষ্ঠান হয়েছে। প্রতিটি স্কুল, কলেজ ও ক্লাবে পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক কর্মসূচি পালিত হয়। তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, বিজেপি, বামফ্রন্ট পৃথক পৃথক ভাবে রক্তদান, বস্ত্রদান, মানববন্ধন, সাফাই অভিযান সহ নানা কর্মসূচি পালন করে। এমডি মিস্টার অরেশ আগরওয়াল টু সে সামথিং। প্রিয় ভাইও এবং বোনো, সবাইকে গণতন্ত্র দিবস কি বহুত বহুত শুভকামনা। हम सभी जानते हैं कि हम साल में एक बार स्वाधीनता दिवस और एक बार गणतंत्र दिवस मनाते हैं, और पंद्रह अगस्त को जैसे हमारा देश आजाद हुआ था अंग्रेजों की गुलामी से, और 26 जनवरी को हमने अपना संविधान बनाया था, इंडिया एक डेमोक्रेटिक कंट्री के रूप में डिक्लेयर हुई थी। आज इस गणतंत्र दिवस पर मैं आप सभी भाइयों बहनों से केवल दो ही बात कहना चाहूंगा कि अगर हम सब मिल के दिल से मेहनत करें तभी हम राष्ट्र को आगे ले जा सकते हैं। और आज के जमाने में सभी जानते हैं कि पूरे विश्व में होड़ मची हुई है कौन किससे आगे निकल जाए। जैसे आज अमेरिका सुपर पावर है, तो सुपर पावर है तो अमेरिका काफी रिच कंट्री है, उसने डिप्लोमेटिक वे से पूरे विश्व में एक अपना कंट्रोल बना रखा है। कुछ कुछ देश हैं जिनके पास पैसे नहीं है, बट वो अपने मेहनत से, काबिलियत से, ऑनेस्टी से अपने देश को ऊंचा रखने में कामयाब हुए। आज जैसे हम सभी जानते हैं कि जापान परमाणु बम के बाद बिल्कुल भी ध्वंस हो चुका था, किंतु उसके बावजूद वहां के नागरिकों ने अपनी मेहनत, लगन से, ऑनेस्टी के साथ आज जापान को फिर उसी पोजीशन पे पहुंचा दिया। आज चाइना भी इतना आगे बढ़ रहा है, उसके एकमात्र रीजन है कि वहां के जो नागरिक हैं वो देश के प्रति समर्पित हैं। वो छोटी छोटी बातों को लेके इशू नहीं करते हैं, और कोई भी जहां पे देश का सवाल उठता है वहां वो किसी भी हद तक सेक्रीफाइस करने के लिए तैयार होते हैं।
আমাদের এই প্রোগ্রাম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এবং ভারত মাতার পূজন, দেশের যুব সমাজ যাতে দেশভক্তি জেগে উঠে এবং ভারতের যে সংস্কার, ভারতের পশ্চিমবঙ্গ, আমাদের যে মানভূম সমাজের যে সংস্কৃতি রয়েছে তাদের যাতে বেঁচে থাকে, বিলুপ্তর দিকে না যায়, ভারতের সংস্কৃতি, মানভূমের সংস্কৃতি যাতে বজায় থাকে এবং সংস্কৃতি আমাদের গৌরব, এই গৌরব নিয়ে আমরা আগামী দিনে দেশ বিদেশ ছড়িয়ে দিতে চাই আমাদের ভারতের সংস্কৃতিকে, এবং সংস্কৃতি আমাদের নিয়ে আমাদের পথ চলা। এখানে মূলত ছৌ, ঝুমুর, টুসু গান, করম, জাওয়া, বাউল, এমনকি ঘোড়া নাচ, রম্পা নৃত্য, নাটক, বিচিত্রা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান আজকে সম্পন্ন হলো। এই যে এখানে লেখা আছে মানভূম লোক সংস্কৃতি শিল্পী উন্নয়ন সমিতি, এর অডিট রেনুয়াল 3 বছর হয়েছে এবং এই সংস্কৃতির আন্ডারে আমরা আরও যাতে শিল্পীদের উন্নয়ন করতে পারি, শিল্পীদেরকে নিয়ে পথ চলতে পারি। कम 300 से 400 बच्चों को आज यहाँ पर खाता कलम कॉपी कलम दिया जा रहा है ताकि उनको अपनी पढ़ाई लिखाई में कहीं भी कुछ भी रुकावट जैसे ना आए। तो हम हमेशा उन बच्चों के समर्थन में बगल में हमेशा खड़े रहते हैं और चाहते यही है कि ये देश के भविष्य थे, अगर इनको हम आगे बढ़ाए तो हमारा देश वो बहुत ही जल्द उन्नत होगा और देश हमारी उन्नति के शिखर पर बढ़ते चले जाएगा।
students of the school to mark their progress and with the annual sports followed by the Republic Day. আজকে বিএসএস স্কুলের রিপাবলিক ডে এবং তার সাথে সাথে আপনাদের অ্যানুয়াল স্পোর্টস ডে, তো এই অ্যানুয়াল স্পোর্টে কী কী মানে আপনারা করছেন প্রোগ্রাম ইভেন্ট? অ্যানুয়াল স্পোর্টসে অনেক রকম ইভেন্ট হচ্ছে, তিনটে সেকশন ডিভাইড করা হয়েছে, প্রি প্রাইমারি সেকশন, প্রাইমারি সেকশন অ্যান্ড সেকেন্ডারি সেকশন। অনেক রকম খেলাধুলা আছে, দৌড় আছে, রান আছে, লং জাম্প আছে, হাই জাম্প আছে, ডিফারেন্ট স্পোর্টস সব সব স্টুডেন্টদের জন্য, ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট শুড পার্টিসিপেট ইন মেড দ্য প্রোগ্রাম অ্যাকর্ডিং। আচ্ছা, বিএসএস মডেল স্কুল বা প্লে স্কুল বা ট্রাই স্কুল কিছু করছেন আপনারা? আমরা বিএসএস মডেল প্লে স্কুল আমাদের অন প্রসেস আছে, এটা আমাদের এই এক মাসের মধ্যে ওপেন হয়ে যাবে। এটা বারাকা রোড পুরুলিয়াতে করা হচ্ছে, এটা সেন্ট্রালি লোকেটেড আছে, এটা পুরুলিয়াতে প্রথম এই ধরনের প্লে স্কুল হবে যেখানে আমরা অনেক রকম অ্যামিউনিটি দেবো, সুইমিং পুল থাকবে, স্যান্ড পিট থাকবে, খেলাধুলার জায়গা থাকবে, অনেক জিনিস যেটা আজ পর্যন্ত পুরুলিয়াতে কোনো প্লে স্কুলে নেই সেরকম জায়গা আমরা ওইখানে দেবো। তার সঙ্গে সঙ্গে ওইখানে ইচ অ্যান্ড এভরি বাচ্চাদের কেয়ার করা হবে, মাদারলি কেয়ার করা হবে, এটা আমাদের টার্গেট আছে। যথাযথ মর্যাদায় পশ্চিম মেদিনীপুর জেলাতে পালিত হয় 69তম প্রজাতন্ত্র দিবস। এদিন জেলার মূল অনুষ্ঠানের আয়োজন ছিল মেদিনীপুরে। আজ সকালে মেদিনীপুরের পুলিশ লাইনে জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক জগদীশ প্রসাদ মিনা। এছাড়াও হাজির ছিলেন পুলিশ সুপার আলোক রাজোরিয়া সহ অন্যান্যরা। পতাকা উত্তোলনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে অভিবাদন গ্রহণ করেন জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ অন্যান্যরা। বর্ণাঢ্য শোভাযাত্রায় জেলা পুলিশের পাশাপাশি ভাগ নেন স্কুলের ছাত্রছাত্রীরাও। এরই সাথে নানান সরকারি প্রকল্প প্রদর্শিত হয় এই শোভাযাত্রা থেকে। শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঁকুড়া জেলা জুড়েও প্রজাতন্ত্র দিবসে এক গুচ্ছ কর্মসূচি পালিত হয়েছে। পরিদর্শিত হতে বর্ণালী সরকারের নেতৃত্বে বাঁকুড়া গার্লস হাই স্কুল কথাগুলো বললো, এটা কি বলবেন বিষয়টা?
খারাপ লাগছে খুব। শিক্ষার জায়গাতে কোনো রাজনীতি এসছে কি কি মনে হয় আপনার? আমি তো কোনো বলার ভাষা পাচ্ছি না, আমার খুবই খারাপ লাগছে। আজকের এই অনুষ্ঠানে আমাদের টিআই সাহেব যে দুঃখটা করছিলেন এটা আনএক্সপেক্টেড। আমি কয়েকটা স্কুলে গিয়েছি, স্কুল পরিদর্শন করেছি, ক্লাস নিয়েছি, খুব খারাপ লেগেছে ভাবতে। এই ইয়ং ছেলে, যারা ইয়ং ছেলে পেলেদের একটা মোটো এখন যে চাকরি করব, পোস্টিং হবে কোথায়? একেবারে ভাঙা স্কুলে, একেবারে গ্রামের মধ্যে স্কুলে, যেখানে আমাদের পরিশ্রমটা কম হয়। এই কথাটা অন্তত 100টা টিচারের কাছ থেকে শুনেছি। হোয়াট ইজ দ্য মোটিভ? ফাঁকি দেওয়ার মোটিভ? তাদের যদি ফাঁকি দেওয়ার মোটিভ হয় তাহলে এই সমস্ত ছেলেমেয়েদের কি শেখাবো আমরা? চলি, আমি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং পরিচালক সমিতির সভাপতি। খুব দুঃখজনক ঘটনা, প্লাটিনাম জুবিলি যেদিন থেকে শুরু হয়, প্লাটিনাম জুবিলিটা প্রাক্তন ছাত্ররা এসে উৎসাহ নেয় এবং তাদের সমবেত প্রয়াস আমরা এটা করতে পেরেছি এক বছর ধরে টানা অনুষ্ঠানের মাধ্যমে। এবং সেখানে বর্তমান যিনি টিচার ইনচার্জ মাননীয় শিশির কুমার মণ্ডল মহাশয়, তার প্রথম দিন থেকে একটি উদাসীনতা আমরা লক্ষ্য করেছি। এবং তার সঙ্গে কিছু শিক্ষক মহাশয় যারা শুধু নিজেরা চাকরি করতে আসেন বলে মনে করেন, আমার মনে হয় যে যারা মানুষ গড়ার কারিগর তাদের অন্তত এই মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত। আজকেও সেটা প্রকট আকার ধারণ করেছে, ডিআই সাহেবের চোখ এড়িয়ে যায়নি। ডিআই সাহেব থেকে এসডিও সাহেব, প্রাক্তন বিধায়ক, প্রত্যেকেই এটা কিন্তু নিন্দা করেছেন এবং আমাদেরও খুব খারাপ লেগেছে। এই দেশের একটা ইয়ে আছে, ওই 75 বছর উৎসবের আপনার সমাপ্তি উৎসব, বেশ ভালোই লাগছে। তবে ছাত্রছাত্রীদের আপনার উপস্থিতি আরেকটু বেশি হলে ভালো হতো। এবং এই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক তিনিও তো নেই যে শুনতে পাচ্ছি, কিন্তু চাইছি কিন্তু তারা এই ধরনের একটা স্কুলের অনুষ্ঠান শেখে তো তাদের সক্রিয়তা থাকবে আপনার 100%। কিন্তু তাদের দেখতে পাচ্ছি সে মঞ্চ থেকে প্রায় 50 হাত দূরে তারা নিজেরা একটা গ্রুপ বানিয়ে বসে বসে তারা আলোচনা করছে বা এই করছে, এদিকে আসছেও না। এবং আমরা যেখানে রয়েছি তার তো আমাদের কাছে একটাবার আসা তো উচিত নাকি? নাকি বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে কি আমরা সেই গেস্টের থেকে দূরে থাকবো? থানাধিকারী এই বেলিয়াত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে, তিনি হলেন এসআই অফ স্কুল মোহাম্মদ রাজ বাহাদুর শ্যাম, একজন রামকৃষ্ণ অনুরাগী মানুষ, রামকৃষ্ণ মিশনে। তৃণমূলের পক্ষ থেকে আয়োজন হয়েছিল একটি বিশাল বাইক র্যালি। খড়গপুরের চৌরঙ্গি থেকে শুরু করে 60 নম্বর জাতীয় সড়ক ধরে কেরানীচটি হয়ে মেদিনীপুর শহরে ঢুকে সারা শহর পরিভ্রমণ করে র্যালিটি। প্রায় 4,000 ভাই ভাগ নেয় এই র্যালিতে। নেতৃত্ব দেন জেলা সভাপতি অজিত মাইতি, সভাধিপতি উত্তরা সিংহ, দীনেন রায়, প্রণব বসু, আশিস চক্রবর্তী, সূর্য ওট্ট, রমাগিরি প্রমুখ। এদিনের র্যালিতে অবশ্য অনেকের মাথাতেই হেলমেট দেখা যায়নি। দিবসের বিকেলে আদ্রার পলাশ কোলায়
হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করে এক যুবক। রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান প্রজাতন্ত্র দিবসের কর্মসূচি ফেরত বজরং দলের কর্মীরা। তারা তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। বিকাশ মুখার্জি নামে ওই যুবক কেন আত্মহত্যার চেষ্টা করেছেন সে বিষয়ে কিছুই জানাতে পারেননি উদ্ধারকারীরা। যুবকের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। আজকে আমাদের গণতন্ত্র দিবসের অবসরে বজরং দল পক্ষ থেকে গরিব ছাত্র ছাত্রীদেরকে খাতা কলম দেওয়ার একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানটাকে আমরা শেষ করে বাড়ি পৌঁছালাম। বাড়ির সামনে আমাদের রেলের কোয়ার্টার আছে। কোয়ার্টারে কোন জায়গায়? ক্লাসকোলা টাইগার কলোনিতে। আচ্ছা, কোয়ার্টার আছে। ওইখানে দেখলাম আমরা খুব চেঁচামেচি হচ্ছে, আমরা কোনো রকম করে দরজাটা খুললাম। দরজাটা খুলে বের করলাম, দেখলাম যে ছেলেটা হাত কেটে নিয়েছে। ছেলেটার নাম কি? ছেলেটার নাম বিকাশ, ডাক নাম আছে। হ্যাঁ, তার ওর ভালো নামটা আমরা জানি না, বিকাশ নামটা জানি। বিকাশ কি? বিকাশ মুখার্জি। বিকাশ মুখার্জি, হ্যাঁ, বিকাশ মুখার্জি ছেলেটার নাম আছে। ছেলেটা, আচ্ছা, আমরা চারজন মিলে নিজের বাইকে তুলে ছেলেটাকে আদ্রা রেল হসপিটালে নিয়ে অ্যাডমিট করলাম। তারপরে পুলিশ প্রশাসনকে আমরা খবর দিলাম। মানে কিছু আপনারা জানেন? আমরা কিছু জানি, আমরা দেখলাম একটা ছেলে এরকম হয়েছে, আমরা কিছু না পেয়ে বাইকে করে নিয়ে আসি ওকে, যানটা বাজাবার জন্য, জীবনটা বাঁচাবার জন্য। প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী সুপ্রিয়া দেবী। আজ ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার জীবন অবসান হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। বাংলার অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের পাশাপাশি কয়েকটি হিন্দি ছবিতেও তিনি অভিনয় করেন। প্রবীণা নায়িকার প্রয়াণে শিল্পী মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বরেণ্য অভিনেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে জঙ্গলমহল নিউজ। দাদা, আমি কিন্তু মারতে চেয়েছিলাম। দাদা, আমি যে সত্যি সত্যি মারতে চেয়েছিলাম। দাদা, আমি যে মারতে বড় ভালোবাসি। দাদা, আমি বাঁচব। দাদা, আমি বাঁচব। দাদা, তুমি একবার বলো আমি বাঁচব। দাদা, এবার আপনিও হতে পারেন রিপোর্টার। এমন কোন ঘটনার দৃশ্য যা আপনার মাঝে খবর হতে পারে, মোবাইল ফোন বা ক্যামেরায় ভিডিও ছবি তুলে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের নম্বর 9564430003। আপনাদের পাঠানো খবর আমরা তুলে ধরব জঙ্গলমহল নিউজের পর্দায়। এবার দেখুন হোয়াটসঅ্যাপ নিউজ। কাটালি থেকে খবরটি পাঠিয়েছেন নরেন সেনগুপ্ত। সাংস্কৃতিক মঞ্চের পথতলা 2017 সালের 5ই নভেম্বর আমরা আমাদের এলাকার যে সমাজসেবী মানুষদের নিয়ে একটা সামাজিক সংস্থা গড়ার চেষ্টা করেছিলাম, যে সংস্থার নাম দিয়েছিলাম আমরা আরসা ব্লক সাংস্কৃতিক মঞ্চ। এই মহারাজের এই মঞ্চটি হচ্ছে একটা সামাজিক সংস্থা, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, শুধুমাত্র একটা সামাজিক জনকল্যাণমূলক সামাজিক সংস্থা। যে সংস্থার আমরা সকলকে আহ্বান জানাই, সকলকে আমরা এখনো পর্যন্ত অনেক মানুষকে যুক্ত করতে পেরেছি। আমরা আসাম সাংস্কৃতিক মঞ্চের প্রথম আমাদের কাজ হলো ছিল ব্লাড ডোনেশন ক্যাম্প এবং ফ্রিটি সম্মান, যেটা আমরা নভেম্বর মাসে আমরা এই অনুষ্ঠানটা করেছিলাম এবং প্রত্যেকটি মানুষের কাছে খুব সাফল্যমণ্ডিতভাবে আমরা আশা করেছিলাম এবং মানুষ সহযোগিতা করেছিল এবং প্রত্যেকটি মানুষের কাছে আমরা উত্তর একটা পেয়েছিলাম, খুব সুন্দরভাবে তোমার কাজ করছো, তোমার চালিয়ে যাও। সেই আশা নিয়ে আমরা ধীরে ধীরে তার পর বাড়াই, আস্তে আস্তে আমরা সেই আসাম সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক, সভাপতি, জেনারেল সেক্রেটারি, জেনারেল মেম্বার, কোষাধ্যক্ষ,
সমস্ত আমরা আস্তে আস্তে ঠিক করি। এখন আমাদের এই সদস্যের 20 জন টোটাল মেম্বার, আস্তে আস্তে এই মেম্বারের আমরা পদ সংখ্যারও বাড়াবো। আমরা স্বাগত চলেছি মঞ্চে যারা উপস্থিত রয়েছেন তাদের আরেকবার আমরা পরিচয় করিয়ে দিই। মঞ্চে উপস্থিত রয়েছেন এলাকার বিশিষ্ট সমাজসেবক বালাউদ্দিন মহসুদ, উপস্থিত রয়েছেন প্রাক্তন সংসদ ভবিষ্যৎ সমাজসেবক বিভূতি ভৌ মহসুদ, উপস্থিত রয়েছেন এলাকার প্রাক্তন সংসদ গোপাল ভৌ মহসুদ, উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক সুভাষ ভৌ মহসুদ। ইতিমধ্যে আমাদের আশা ব্লক সাংস্কৃতিক মঞ্চের সভাপতি মহাশয় সুগন্ধ ইতিমধ্যে পৌঁছে গেছে। মঞ্চে উপস্থিত রয়েছেন আশা ব্লক সাংস্কৃতিক মঞ্চের সম্পাদক তথা সেক্রেটারি দেবাশীষ মহাশয়, মঞ্চে উপস্থিত আছেন আশা ব্লক সাংস্কৃতিক মঞ্চের প্রশান্ত বাবু, উপস্থিত আছেন আশা ব্লক সাংস্কৃতিক মঞ্চের মেম্বার প্রদীপ, উপস্থিত আছেন আশা ব্লক সাংস্কৃতিক মঞ্চের মেম্বার মনোজ মাহাতো, উপস্থিত আছেন আশা ব্লক সাংস্কৃতিক মঞ্চের মেম্বার অনিমেষ মেহতা, উপস্থিত আছেন আশা ব্লক সাংস্কৃতিক মঞ্চের মেম্বার নীলেশ মেহতা, উপস্থিত রয়েছেন আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তি এবং সমাজসেবক আমাদের মঞ্চে আমন্ত্রণ মঞ্চে এলাকার বিশিষ্ট সমাজসেবক আশা ভাই মহাসভা মঞ্চে আমন্ত্রণ জানাই এবং মঞ্চে আমন্ত্রণ জানাই সকল এলাকার আম জনতা, মঞ্চে আমি আমন্ত্রণ জানাই এলাকার বিশিষ্ট ব্যক্তি এবং সমাজসেবক বিশেষ দিনে পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা বিশেষ দিনে অনুষ্ঠানের শুভেচ্ছা করবো পতাকা উত্তোলনের জন্য। এবার আসছি আবহাওয়া সংক্রান্ত বিভাগ রোদ মেঘ বৃষ্টি জেনে নেব আবহাওয়া সংক্রান্ত খবরাখবর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 60%, আগামী 24 ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এরপর দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান বল জঙ্গলমহল। শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ খবরগুলি আরো একবার। শিরোনাম, নিবেদন করছে হাইল্যান্ড গার্ডেন যেন এক রাজকীয় অনুভূতি। জঙ্গলমহলের 3 জেলায় যথাযথ মর্যাদায় পালিত হল প্রজাতন্ত্র দিবস। আদ্রা যুবকের আত্মহত্যার চেষ্টা, আহতকে হাসপাতালে পাঠালেন স্থানীয় যুবকেরা। প্রয়াত হলেন কিংবদন্তী অভিনেত্রী সুপ্রিয়া দেবী, শিল্পী মহলের শোকের ছায়া। জঙ্গলমহল নিউজ আজ এই পর্যন্তই। দেখতে থাকুন জঙ্গলমহল 24x7 রাত দিন সাত দিন সারাদিন। নমস্কার।